নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মশলা পনির। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পনিরের রেসিপি বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন হলুদ নুন মেখে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পনির আছে। এখন আমি হালকা করে পনিরগুলোকে ভাজবো। আপনারা তো সবাই জানেন পনির বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়, সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। ওই তেলে এখন আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব হালকা লাল করে। গ্যাসের আঁচটা আমার বাড়ানো থাকবে। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। এরকম হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। কড়াইয়ে ওই তেলের মধ্যে এখন 4-5 কোয়া রসুন নিয়েছি, আর 2 ইঞ্চি আদা নিয়েছি। এটাকেও ভেজে নেব একটু। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। ওগুলোকে একসঙ্গে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজ আদা রসুন আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আমি জল ছাড়া পেস্ট করেছি, এখন এটাকে বের করে নেব মিক্সিং জার থেকে। ওই জারে আমি এখন 2টো টমেটো নিয়ে নিয়েছি, ওটাকেও মিক্সিংয়ে পেস্ট করে নেব জল ছাড়া। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি
2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেস্ট। এখন এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল। জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যে যে যতটা গ্রেভি রাখতে চান ততটা দিতে পারেন। আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম গ্রেভি রাখব। আপনারা চাইলে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব সঙ্গেই খেতে পারেন। এটা খেতে খুবই ভালো হয়। এটা ফুটে আসলে তারপর আমি পনির দেব। গ্রেভি আমার ফুটে গিয়েছে, এখন পনিরগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চিড়ে। গ্রেভি আমার ফুটে গিয়েছে, এখন পনিরগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চিড়ে। আমার এটা হয়ে গেছে, এখন বন্ধ করে দিব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। আমার রেসিপিটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হলো। আর আমাকে উৎসাহিত করার জন্য আর নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।